মাই চ্যানেল স্মাইল এন্ড শাইন। দুর্গা পুজো, লক্ষ্মী পুজো সব চলে গেল, মানে এত তাড়াতাড়ি পুজোটা চলে গেল যে মনটা তো খারাপ হবেই, স্বাভাবিক। আবার আমাদের অপেক্ষা করতে হবে আবার একটা বছরের জন্য, কিন্তু মন খারাপ করলে তো চলবে না। সামনেই আসছে কালী পুজো, তো এখন আমাদের আবার কালী পুজোর প্রিপারেশন নিতে হবে। লক্ষ্মী পুজোর পরে আমার ছেলের স্কুল তো খুলেই গেছে, আবার কালী পুজোয় ছুটি পড়বে, তো বিবেক গেছে স্কুলে, ওর বাবা আজকে ছুটি নিয়েছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের নিচের ফ্ল্যাট, যেই ফ্ল্যাটে আমরা এখন আছি, তো খুব তাড়াতাড়ি আমরা উপরে, মানে আমাদের শ্বশুরবাড়ির আমার উপরের পোর্শনে আমরা চলে যাব। তো সেইটার একটু রিনোভেশন আছে, মানে এমনি টুকটাক ঘর রং করা আর রান্নাঘরটা একটু নতুন করে রিনোভেট করা, এইসব কাজ আছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের উপরের ঘরটা আগে আমি একটু শেয়ার করে দেবো যে এখন ঘরগুলো কীরকম অবস্থায় আছে, তারপর কাজ ফাজ হয়ে গেলে তো তোমরা দেখতেই পাবে। তোমরা পাশে থেকো, তাহলে পরপর যা যা হচ্ছে সবটাই তোমরা জানতে পারবে। তো এটাই, আর আজকে একটু বেরোনোর প্ল্যান আছে সিঁড়ি দিয়ে উঠে। এটা হচ্ছে আমাদের দোতলার এন্ট্রান্স, আর এখান থেকে আর একটা সিঁড়ি চলে যাচ্ছে ছাদে, উপরে আছে ঠাকুর ঘর, আর এখানে দিশা। এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম, এগুলো সব রং হবে। আর এখান থেকে সোজা গেলে এটা হচ্ছে একটা ব্যালকনি, হ্যাঁ সেটাই পাশের ঘরে জানলা, এখানে একটা বড় জানলা আছে। এটা আমার শ্বশুর মশাইয়ের ফটো। এইখানে বাঁদিকে একটা ঘর, এই ঘরটা দিশার সাজাবে, দিশার জন্য, দিশা আর আমি, ঠিক আছে। এইদিকের ভিউটা কি সুন্দর না, পাশে একটা বাড়িতে কাজ হচ্ছে, এইদিকে একটা জানলা আর এইদিকে একটা জানলা। পাশে একটা বাড়িতে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তো ওখান থেকে প্রচণ্ড শব্দ আসছে বলে কিছুই শোনা যাচ্ছে না, তাই জন্য আমি ভয়েস ওভার করছি। তো এই পাশের এটা হচ্ছে আমার শাশুড়িমার ঘর, এখানেও দুটো বড় বড় জানলা আছে। আর এইখান থেকে বেরিয়ে, এই যে মা এখানে দাঁড়িয়ে আছে, এখান থেকে বেরিয়ে লিভিং রুমের ওই পাশটা দেখব। তো লিভিং রুমের এই পাশে গেলেই প্রথমে এখানে একটা কিচেন, এই কিচেনটাকে আমরা রিনোভেট করব একটু। তো কিচেনটা এখন এই রকম অবস্থায় আছে। তো কিচেন থেকে বেরিয়ে আবার সোজা গেলে এদিকে আছে সিঁড়ি, আর এদিকে একটা আর দুটো ওয়াশরুম আছে আমাদের, আর এইদিকে একটা জানলা, জানলার ওপাশে একটা ছোট্ট ছাদ, এর নিচে আমাদের ঘর আছে কিন্তু উপরে ঘর এখনো হয়নি। আর এই ছাদের পাশেই হচ্ছে এটা আর একটা বড় ঘর, এটাও একটা বিশাল বড় ঘর, এখানে তিনটে জানলা আছে, আর দিশা দেখাচ্ছে ঘরটা ঘুরে ঘুরে। তো এটা একটা ছোট্ট রুম ট্যুর দিলাম তোমাদের আমাদের এখনকার ঘরের, আর রং হলে তারপর রান্নাঘরের কাজ হলে তারপর আবার তোমাদের সাথে শেয়ার করব যেমন যেমন কাজ হবে। এটাই হচ্ছে আমাদের দোতলার একটা ছোট্ট রুম ট্যুর, আর এই ঘরগুলো এবার রং হবে, ডেকোরেট করা হবে, কিচেনটাও একটুখানি রিনোভেশন হবে। তো সেগুলো হলে আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব আমরা। কালকে এই লাইটগুলো নিয়ে এসেছে দিশার বাবা, এই লাইটগুলো আজকে লাগাবি তো? হ্যাঁ, উপরে দিশা আর ওর বাবা মিলে এই লাইটগুলো লাগাবে, কারণ এখন আমি সাজাতে সাজাতে যদি আরো লাগে তাহলে আবার আনা হবে। তো বিবেকের জন্য লাঞ্চে হচ্ছে ভাত, আর এটা হচ্ছে মাটন, সেই খেলতে ব্যস্ত হয়ে গেছে। বিবেক ওটা করিস না, সারা ঘরে থার্মোকল ছড়াবে, তাহলে তুই ওটাই কর, আমি দরজা দিয়ে দিচ্ছি, ওটা ফেলে আয় বাইরে, ফেলে আয় ওটা, ইমাস দেখ সারা মুখটা কি হলো ওর, কোথায় যাচ্ছিস, আমার মোবাইল হাত দিয়েছিস। Got nothing left to lose. Uh-oh.
আমাদের সিঙ্গারা খাওয়া কমপ্লিট, আর এই চারটে সিঙ্গারা এখন রয়ে গেছে। সবাই সিঙ্গারা দিয়ে মুড়ি খেয়েছে, ওগুলোই আজকে আমাদের ডিনার। আর এখানে আমি বিবেকের জন্য পরোটা বানাচ্ছি। আর বিবেক দেখো কি সুন্দর পরোটা বেলছে। বাহ বিবেক, তুই তো বড় হলে শেফ হয়ে যাবি। হতে চাই তো। বাহ 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 বাহ। Wondering how to make a play all night, looking your way from out of sight, thinking I should ask if you're doing all right. You weren't easy, so hard to ignore. আমরা এখন যাচ্ছি পাথর দেখতে, মানে রান্নাঘরের টাইলস পাথর, ওইগুলো দেখতে যাচ্ছি। Flashing lights dance with fire in the night, I'm wired. Watch the time pass us by, is this feeling lying? Could you pass the lighter? Yeah, I'm trying to keep my cool. Nicotine in my veins, flaming up to size. What am I supposed to do? Cause it feels so good. Feeling wild like a zoo, put me in a mood. তো বাজি পাচ্ছে কোথা দিয়ে? বাজি নাকি রেস্ট্রিক্টেড করা হয়ে গেছে? মারলে কেন আমাকে? কথা বলতে না, রেসপেক্ট করতে শেখো তোমার সাবস্ক্রাইবারদের। সব আগে বাড়িয়ে এলাম, আর আজকে বাইরে বেরিয়ে আমার শরীরটা খুব খারাপ লাগছিল। তো রেস্টুরেন্টে দিশা আর ওর বাবাই খেলো, আমি খাইনি কিছু। আর ওদের জন্য, মানে আমার মা এসছে, বিবেক মা, ওদের জন্য খাবার নিয়ে এসেছি। আমার শরীরটা এখন সত্যিই খুব খারাপ, তো একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো। আজকের ভিডিওটা এতটুকুনি রাখছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে। আর নেক্সট ব্লগ আসবে দিওয়ালি ব্লগ। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।